সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমরা আজকে মজুদ পণ্য হিসাব সংরক্ষণ পদ্ধতির দ্বিতীয় লেকচার আমরা ইতিমধ্যে দিয়েছি তোমরা যারা আমাদের স্কুল অফ কমার্স ইউটিউব চ্যানেল থেকে তোমরা এটা দেখে নিতে পারবে এটা আমাদের দ্বিতীয় লেকচার এই লেকচারে এসে আমরা আজকে ফিফো এই যে ফিফো ফিফো পদ্ধতি নিয়ে আলোচনা করবো আমরা দেখতেছি যে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নে কতে বলা হয়েছে যে ফিফো পদ্ধতিতে মালের খতিয়ান তৈরি করো খতিয়ান প্রস্তুত করো হ্যাঁ খতিয়ান কোন পদ্ধতিতে প্রশ্নটা এরকমই থাকবে হ্যাঁ ক ক কতে তো অবশ্যই থাকবে না খ বা গতে পদ্ধতিতে প তো করো কোন পদ্ধতি ধরে নিলাম যেটা কি বলছে ফিফো পদ্ধতি হম ফিফো পদ্ধতিতে মালখতিয়ান প্রস্তুত করো তো যেই করো করো তো এটা করা হইলো এখানে আমরা আগে বলছিলাম যে যেই পদ্ধতি বলুক ঘর ঘর কিন্তু আমরা ঘরটাই না কপি করে করে পেস্ট দিলাম ওকে একটাই হুম ঘরটা কিভাবে করলাম এটা যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা প্রথম লেকচারটা দেখে নিবা যে এটার ঘর আমরা কিভাবে করছি ওইখানে আমরা বিস্তারিত আলোচনা করছি আচ্ছা তো শেষ তো এই পদ্ধতির জায়গায় আমরা কোন পদ্ধতি এখানে ঘরে একটু চেঞ্জ হবে এখানে বলছিলাম যে যে পদ্ধতি বলবো এর নামটা এখানে এসে আমরা দিয়ে দেব ফিফা পদ্ধতি শেষ ফিফা পদ্ধতিতে করলাম তারিখ তারিখের ঘরে আগে সাল সাল কত দুই হাজার বারো সাল দুই হাজার বারো সালের পরে এরপর হচ্ছে মাসের নাম আমরা তো জানি মার্চ ফ্রন্ট একটু ছোট হয়ে গেছে বড় করে না শেষ এক তারিখ কি বলছে জের এক তারিখের এটা প্রারম্ভিক জের আমরা বিবরণের ঘরে এটা লিখবো প্রারম্ভিক উদ্বৃত্ত হ্যাঁ প্রারম্ভিক জের বা প্রারম্ভিক উদ্বৃত্ত যেকোনো একটা লেখা দিলে হবে হ্যাঁ প্রারম্ভিক উদ্বৃত্ত প্রারম্ভিক উদ্বৃত্ত প্রারম্ভিক জের বা যে কোনো একটা প্রারম্ভিক জের লেখার ফোন ছোট হয়ে গেছে আমরা এটা পুরো টেবিলটা জুড়ে কন্ট্রোল জেড দিয়া পুরোটা অ্যাক্সেস করে হুম আচ্ছা প্রারম্ভিক জের আমরা সরাসরি উদ্বৃত্তর ঘরে নিয়ে লিখবো হ্যাঁ বসে কত পাঁচশো একক প্রতি কত চার টাকা করে তাহলে পরিমাণ হচ্ছে পরিমাণ দর কত 4 পরিমাণ দর হচ্ছে চার টাকা আর কত তাহলে এই দুইটা গুণ করে আমরা টাকা লিখবো পাঁচ চার পাঁচা বিশ দুই হাজার দুই হাজার মন্তব্য এরপরে গেল এরপরে বলছে একটা লেখা গেলে আমরা এটা কি করবো একদম এই মাথা থেকে তারিখ সহ ধাক দিব একটা যদি লেখা শেষ হয়ে যায় প্রত্যেকটা যখন শেষ হবে আমরা ব্যালেন্সিং করে কয় তারিখ মার্চ চার চার ইস্যু ইস্যু ইস্যুর ঘরে লিখবো ইস্যু থাকলে আমরা চাহিদা পত্র নং লিখবো চাহিদা চাহি পত্র নং আর প্রায় থাকলে গ্রহণপত্র নং এটাই লিখবো হ্যাঁ ইস্যু ইস্যুর ঘরে চলে যাবে ইস্যু কত দুইশো যখন একটা থাকবে একটা লট এখানে শুধু একটা লট আছে না পাঁচশো তখন আমরা লিফো আর ফিফো সব একই কিন্তু একাধিক যখন হয়ে যাবে যে এর মধ্যে যদি দুই তিনটা থাকে তখন আমরা চিন্তা করবো যে এটা লিফো না ফিফো একটা থাকলে ওইটাই লিফো এটাই ফিফো তাহলে ইস্যু করছে কত পাঁচশো একক দেখেন ইস্যুর কিন্তু দাম নেই এই দামটা নিতে হবে এই যে এর আগের আগে যেখান থেকে ছিল ওই জায়গারই দামটা দরটা লিখতে হবে হ্যাঁ তো ইস্যুতে কত ইস্যু হচ্ছে দুইশো পঞ্চাশ একক দাম চার টাকা চার চার পঁচিশে এক হাজার শেষ তাইলে দেখেন আমাদের আসিল পাঁচশো আমরা ইস্যু মানে বিক্রি করে ফেলছি আমরা বিক্রি ধরে নিলাম বজার সুবিধারতে তাহলে আসিলো কত আমাদের গোডাউনে এই উদ্বৃত্তটা হচ্ছে আমাদের গোডাউন হ্যাঁ এখানে আসিলো আমাদের 500 এর মধ্যে আমরা 800 বিক্রি করে ফেলছি তাহলে গোডাউনে কত থাকবে 200 থাকবে 200 দাম কত এই যে দাম যা ছিল 4 টাকা আইছি 1000 শেষ চালানপত্রন একটা যখন শেষ হয়ে যাব আমরা আবারো দাগ দিয়ে দেব শেষ দা এরপরে চারের পরে কয় তারিখ আছে চার হইল চারের পরে আছে আট আট ক্রয় করছে হ্যাঁ চারের পরে হচ্ছে আছে আট তারিখ ক্রয় ক্রয় থাকলে আমরা গ্রহণ পত্র নং লিখবো চাহিদার জায়গায় আমরা লিখব ইস্যু হলো চাহিদা আর ক্রয় থাকলে আমরা লিখবো গ্রহণ গ্রহণ পত্র নং এবং ক্রয় কি ক্রয় করলে আমরা প্রায় পাই প্রাপ্তি হয় প্রাপ্তির ঘরে লেখে দিব কত বলছে দুইশো পঞ্চাশ একক যে একক টাকা করে। তাহলে পরিমাণ এক হাজার এবার একটু বোঝার চেষ্টা করি আমাদের গোডাউনে কি ছিল আগে একটা আগে আড়াইশো একক ছিল তো আগে যা থাকবে ওইটার আমরা হুবহু নিচে নামাই দিব এই আগে এবার নতুন করে আরো কি হয়েছে দুইশো যোগ হয়েছে দুইশো দাম হয়েছে কত পাঁচ টাকা আর শেষ আরেকবার বুঝি আমরা এটা কিন্তু ক্রয় করছি ক্রয় করলে আমাদের বাড়ছে না আমাদের গোডাউনে কিন্তু কমে নেই কষে আরো বাড়বে বাড়বে তো আগের এ ছিল আড়াইশো আগের যেটা থাকবে ওইটা আমরা নিচে লিখে নিব এই যেখানে আগেরটা আগেই নামাই দেবো আগে যা থাকবো এরপরে নতুন করে যেটা কিনছে এটা এর নিচে লিখে দেব শেষ লেখা শেষ হলে আবার দিয়ে দিলাম এরপর হম এরপর কয় তারিখ দশ দশ হচ্ছে ইস্যু ইস্যু থাকলে আমরা চাহিদা পত্র নং লিখবো চাহিদা পত্র নং লিখলাম এইবার হচ্ছে লিফো না ফিফো এরকম একাধিক লট যখন হয়ে যাবে এখানে দুইটা লট আছে আগে তো ছিল একটা একটা থাকলে যা লিফো তাই ফিফো কিন্তু একাধিক যখন হয়ে যাবে। এই যে দুইটা হয়ে গেছে না এখানে এখন আমরা চিন্তা করবো এটা কোন পদ্ধতি ফিফো তাহলে ফিফো হলে ফার্স্ট ইন ফার্স্ট আউট যেটা আগে কিনছি ওইটা আগে বিক্রি করবো আগে কিনছিলাম কোনটা এই যে এটা ছিল আগে এটা ছিল আগে তাহলে এটারই এখন বিক্রি করতে হবে ফিফো আর যদি লিফো বলতো তাহলে এই নিচেরটা বিক্রি করতো ঠিক আছে এখন কতটুকু পাচ্ছি আমরা সো একশো পঞ্চাশ একক তাহলে ইস্যুর ঘরে ইস্যু একশো এই যে দাম এখানে কত ছিল চারশো চার টাকা করে চার একশো পঞ্চাশে কত হয় একশো পঞ্চাশ ছয়শো এখানে ভালো করে বুঝতে হবে এখানে আমাদের আগের কত ছিল এই লটারটা আমরা বিক্রি করছি কারণ লিফো ফিফো পদ্ধতি আগেরটা বিক্রি করতে তো এই লটে আড়াইশো ছিল এর মধ্যে কি করছি একশো পঞ্চাশ বিক্রি করে দিছি তাহলে একশো আছে একশো চার টাকা করে একশো গুণ চার হলে চারশো আর এটা তো কোনো চেঞ্জ ঘটে নাই তাহলে এটা যা আছে এটা তাই হয়ে যাবে এটা আছে কত

দশ তারিখের পরে কোশ্চনে কয় তারিখ আছে চোদ্দ তারিখ চোদ্দ চোদ্দ হম চোদ্দ তারিখ কি বলছে ইস্যু আবারও ইস্যু হ্যাঁ তো ইস্যু থাকলে আমরা চাহিদা পত্র রং লিখবো কত বলছে দেখি একটু দু একশো বিশ একক এখানে খুব খেয়াল করে বুঝতে হবে হ্যাঁ এই জিনিসটা একটু আমরা বোঝার চেষ্টা করি মনোযোগ দিয়ে বেচতে বলছে কত একশো বিশ তাহলে ফিফো পদ্ধতি ফার্স্টের বিক্রি করব এই আগেরটা বিক্রি করতে একশো বলছে একশো বিশ কিন্তু আছে কত এখানে এই লটে একশো তো এরকম ঘটনা ঘটবে অনেক সময় যে বিক্রি করতে বলছে বেশি কিন্তু ওই লটে আছে কম তাহলে যা থাকবে আমরা আগে ওইটাই বিক্রি করব একশো চার চারশো তাহলে এখানে শেষ তাইলে আমাদের বিক্রি করতে বলছো কত একশো বিশ আরও বিশ আছে না আমরা বিষ নিব এই যে নিচেরটা থেকে হ্যাঁ বিশ কত পাঁচ টাকা করে দাম পাঁচ পাঁচ বিশে একশো তাইলে আমাদের গোডাউনে কি এটার আমরা এই উদ্বৃত্ত গোডাউন ধরে নিব হ্যাঁ তো গোডাউন থেকে এটা পুরোটাই বিক্রি করে ফেলছি এবং এখান থেকেও বিশ বিক্রি করে ফেলছে তাহলে আছে একশো আশি একশো আশি কত করে পাঁচ পাঁচ বাজার একশো আশি নয়শো শেষ আমরা চোদ্দ তারিখ এরপরে কত চোদ্দ তারিখের পরে উনিশ আচ্ছা আমরা এখানে পোস্ট আমরা অঙ্কের সুবিধার্থে প্রশ্নটা উপরে নিয়ে নেই হ্যাঁ উপরে নিয়ে নিলাম চোদ্দোর পরে আছে হচ্ছে চোদ্দোর পরে উনিশ উনিশ আমরা কি ক্রয় তাহলে ক্রয় হইলে গ্রহণপত্র নং গ্রহণপত্র আর ক্রয় হইলে প্রাপ্তি হয় প্রাপ্তির ঘরে লিখব যে কোনো উপায়ে পণ্য বাড়লে প্রাপ্তির ঘরে আর যে কোনো উপায়ে পণ্য কমে গেলে ইস্যুর ঘরে হ্যাঁ তো কি আছে কত আছে উনিশ তারিখ প্রায় একশো পঞ্চাশ একক পাঁচ টাকা করে একশো পঞ্চাশ একক পরিমাণ দর পাঁচ টাকা পাঁচশো সাতশো পঞ্চাশ পাঁচ টাকা করে আচ্ছা একশো পঞ্চাশে কক এটা আমরা পাঁচ না এটা কোশ্চেনের সুবিধা হচ্ছে ছয় দিয়ে দিলাম হ্যাঁ ছয় তাহলে ছয় ছয়শোলো নয়শো টাকা নয়শো ওকে তাহলে আগে গোডাউনে যেটা ছিল এটা আসবে আগে গোডাউনে ছিল একশো আশি পাঁচ নয়শো এবার নতুন করে এই যে এটা গোডাউনে যোগ হয়ে যাবে একশো পঞ্চাশ ছয় নয়শ আমরা আবার এখানে দাগ দিয়ে ক্লোজ দিয়ে দিব উনিশ এরপরে পঁচিশ পঁচিশ আর হচ্ছে তিরিশ আচ্ছা পঁচিশ 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 তারিখ কি বলছে ইস্যু ইস্যু হলে হচ্ছে ইস্যু হলে চাহিদা পত্র চাহিদা পত্র যেহেতু একাধিক লট আছে যেহেতু এটা ফিফো পদ্ধতি আগে এটা বিক্রি করতে হবে আগে তাহলে এখানে আছে একশো আশি কিন্তু বিক্রি করতে বলছে কত দুইশো যখন কম থাকবে কিন্তু বিক্রি করতে বলবে বেশি তো আগে যা আছে ওইটাই আমরা বিক্রি করে দেবো একশো আশি পাঁচ এরপর হচ্ছে আচ্ছা এখন কত বিক্রি করতে বলছিল দুইশো আমরা বিক্রি করতে বলছি পারছি কত একশো আশি তাহলে আরও বিশ দরকার বিশ নিবে এই এটা থেকে ঠিক আছে বিশ দাম কত ছয় ছয় বিশে চোদ্দশো ষাট একশো বিশ একশো বেশ তাহলে থাকলো দেড়শো থেকে বিশ বেশ দিসি একশো তিরিশ আছে একশো তিরিশ ছয় টাকা করে আবারও ক্লোজ আর একটা আছে একটা হ্যাঁ একটা বলছে বিনষ্ট এখানে কিন্তু ক্রয় বলে না ইস্যু বলে না বিনষ্ট হইলে পণ্য বাড়ে না কমে কইমা যায় তাহলে আমরা বলছি যে কোনো উপায়ে পণ্য কমলে ইস্যুর ঘরে আর যে কোনো উপায়ে পণ্য বাড়লে প্রাপ্তির ঘরে হবে কত কতটুকু বিনষ্ট হয়েছে পঞ্চাশ একক তাহলে বিনষ্ট আমরা বিনষ্ট নিয়ে লিখবো বিনষ্ট বিনষ্ট নামে লিখে দিব বিনষ্ট তাইলে এখানে তো একটা আছে একটা থাকলে ওইখান থেকে তো আমাদের বিক্রি করতে হবে কিন্তু দুই তিনটা থাকলে আমরা এই যে এটা নিতাম কারণ যেহেতু এটা ফিফো একটা আছে কত ছয় পঞ্চাশ তিনশো তাহলে এখান থেকে পঞ্চাশ চলে গেছে একশো তিরিশ থেকে তাহলে থাকবে কত আশি ছয় টাকা করে চারশো আশি চারশো আশি শেষ অঙ্ক এখানেই শেষ এটা আর ক্লোজ করতে হয় না এখানে ক্লোজ ম্লোজ করার কিছু নেই যেখানে হব এই জায়গায়ই শেষ আমরা পরবর্তীতে আবারও লিফিফোনিয়া আলোচনা করলাম আমরা নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে